আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের আরো একটা স্পেশাল গাড়ির ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। স্বপ্ন নয়, একেবারে সত্যি, মাত্র 1,80,000 টাকার মধ্যে আজকের ভিডিওতে থাকতেছে চমৎকার একটা গাড়ি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ গাড়ির কালেকশন, পাশে কিন্তু আছে চারটা নোয়া, আছে দুইটা হায়েস্ট। যে সমস্ত বাইরা হায়েস্ট নোয়া খুঁজতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুব স্পেশাল। আপনাদের রিকোয়েস্টে কিন্তু আবারও চলে আসলাম মিম এন্টারপ্রাইজ, আর আমাদের এই শোরুমটা হচ্ছে কাশপুর ব্রিজের একেবারেই পাশে সিনহা গার্মেন্টসের জাস্ট অপোজিট সাইডে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন, আশা করতেছি আপনার স্বপ্নের গাড়িটি আজকের ভিডিওতেই আপনি পেয়ে যাবেন। প্রবাসী ভাইদেরকে আরও একবার থ্যাংকস আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য। সবার জন্য একটাই গুড নিউজ থাকবে আজকের ভিডিওতে, মাত্র 1,80,000 টাকায় চমৎকার একটা গাড়ি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, মিম এন্টারপ্রাইজে আসলে কিন্তু আপনারা আব্দুল মালিক ভাইকে পেয়ে যাবেন। খুব হ্যান্ডসাম লাগতেছে আজকে, বিষয়টা কি? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ হাসান ভাই, ভালো আছেন আপনি? আমি অনেক ভালো আছি। লাস্ট ভিডিওতে অনেক ভালো রেসপন্স পাইছেন, এজন্য আমার দর্শকদের কাছে থ্যাঙ্কস দেওয়া যায় নাকি? জি জি, অবশ্যই। প্রবাসী ভাইদের জন্য, আমার সাধারণ মানুষ বাঙালি ভাইদের জন্য খুব সুন্দর, আমার জন্য অনেকজনই দেখতে আসছে বা দেখছে, নিচে গাড়ি কেনা বেচা করতেছে ভালো। আমার ঢাকার অনেক শোরুমে কিন্তু আমি হায়েস্ট পাই না ভাই, নোয়া পাই না, এগুলো আপনাদের এখানে পর্যাপ্ত আছে? না আলহামদুলিল্লাহ ভাই, ভাই বেচাই না, ভালো হচ্ছে। আর প্রবাসী ভাইদের জন্য অনেক আমার সালাম থাকবে, তাদের আমি অনেক সাপোর্ট পাচ্ছি, এবং কি আমি সাধারণ মানুষের ভালো সাপোর্ট পাচ্ছি। শোরুমের জন্য আমার জন্য দোয়া করতে পারবেন, আর সবার প্রতি আমার সালাম থাকবে। ওকে, অনেক অনেক থ্যাঙ্কস ভাই। আমরা আজকে শুরু করবো স্টারলেট একটা গাড়ি দিয়ে। আমার সামনে চমৎকার একটা স্টারলেট দেখতে পাচ্ছি, 1994 মডেলের। এই গাড়িটা সম্বন্ধে আমাকে একটু বলেন, কি অবস্থা এটার ভাই? গাড়িটা হইলো, মডেল হইলো 1994 মডেল, আর এটা রেজিস্ট্রেশন হচ্ছে 99 মডেল, 99 রেজিস্ট্রেশন, আর পেপারস কিন্তু 2022 পর্যন্ত আপডেট না? জি আপডেট, আপডেট কাগজ সহ একটা গাড়ি। ওভারঅল যদি একটু ভিউটা দেখাই, চারপাশ থেকে আগে গাড়িটা একটু দেখেন। ছোট্ট ফ্যামিলির জন্য, যারা কম প্রাইসের মধ্যে একটা আপডেট পেপার সহ গাড়ি চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই স্টারলেটটা ঢাকা মেট্রোকো 14 সিরিয়ালের গাড়ি। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল, কারণ আজকের ভিডিওতে চমৎকার কিছু গাড়ি আছে, আছে মাত্র 1,80,000 টাকা একটা গাড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছেন টয়োটা স্টারলেট, এই গাড়িটার ওভারঅল সব কিছুই ভালো আছে। এসির কি অবস্থা আছে ভাইয়া? এসি অবস্থা ভালো আছে, গাড়ির কন্ডিশনই ভালো, সবকিছু ভালো। গাড়িগুলো কালেকশন করেন কোত্থেকে মালিক ভাই? ভাই আমি একবার ফার্স্ট পার্টিতে গাড়িটি কালেকশন করি, গাড়ির প্রতি কোনো যাওয়া, যে কোনো মুহূর্তে একবার আপনি নাম ট্রান্সফার করে নিতে পারেন। সো মালিক ভাই, স্টারলেট গাড়িটার দাম কত যাচ্ছেন ভাই? এটার দাম চাচ্ছি হলো 3,30,000 টাকা আস্কিং প্রাইস, আস্কির প্রাইস 3,30,000 টাকা হচ্ছে আস্কিং। তারপরে হাসান ভাইয়ের ভিডিও লোভারকে 10,000 টাকা আমি ছাড় দিয়ে দিছি, তাই? জি। ওকে, সো 3,20,000 টাকা, 3,20,000? জি 3,20,000 টাকা। ওকে, 10,000 টাকা ভাই কমাই দিছে। ফ্রেন্ডস, আপনারা আসেন, ফিজিক্যালি ভিজিট করেন, আমার মনে হয় এই শোরুমে আপনারা ভালো ভালো গাড়ি কিন্তু পেয়ে যাবেন। আমাদের আজকের প্রথম গাড়ির প্রাইস হচ্ছে 3,20,000 টাকা। বন্ধুরা, এবার আপনাদেরকে দেখাবো একটা এক্স করোলা। আমার সামনে একটা এক্স করোলা দেখতে পাচ্ছি, কত মডেল এটা ভাইয়া? এটা মডেল হলো 2005, রেজিস্ট্রেশন 2012, 2005 এর মডেল এবং 2012 রেজিস্ট্রেশন একটা এক্স করোলা দেখতে পাচ্ছি। সিএনজি করা আছে নাকি? সিএনজি করা, আচ্ছা সিএনজি করাই আছে। আর বন্ধুরা, গাড়িটার ওভারঅল কন্ডিশনটা আগে একটু দেখাই, মোটামুটি ফ্রেশ লাগতেছে। আর ভিতরের ইন্টেরিয়রটা একটু দেখে নেন, 2005 এর মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2012 তে। কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে? কোনো হিস্টরি নাই, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। এই হলো গাড়ির ব্যাক ভিউ। আর এটা কি ওল্ড শেপ না নিউ শেপ? এটা নিউ শেপ, নিউ শেপ। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিউ শেপ। সো এক্স করোলা কিন্তু অনেকেরই ডিমান্ড থাকে, অনেকে এক্স করোলা খোঁজেন। আমাদের আজকের ভিডিওর সেকেন্ড গাড়ি এক্স করোলা, 2005 এর মডেল, 2012 তে রেজিস্ট্রেশন, পেপারস কমপ্লিট আছে 22-23 পর্যন্ত, আপ টু ডেট পেপারস। কত যাচ্ছেন এটার দাম? এটার দাম লক্ষ 10,10,000, 10,10,000 টাকা, 10,10,000 টাকা।
আচ্ছা, আর আমার দর্শক যখন এসে বলবে যে হাসান ভাইয়ের ভিডিও দেখে আসছি, তখন হাসান ভাইয়ের জন্য আরো 10,000 টাকা ছাড় দিয়ে দিলাম, 10 লক্ষ টাকা আর 10 লাখ টাকা। ওকে, সো 10 লাখ টাকা হলো কিন্তু আপনারা এক্স করল্লা পেয়ে যাবেন, 2005 এর মডেল এবং 2012 তে রেজিস্ট্রেশন। চমৎকার চমৎকার কিছু গাড়ি কিন্তু আমার পাশে আছে। আমি আগেই বলেছি আজকের ভিডিওতে থাকবে 4-4টা নোয়া। সো পাশে একটা নোয়া দেখতে পাচ্ছি, সুপার স্টার লিমো, না জি সুপার স্টার লিমো, সুপার স্টার লিমো। আচ্ছা, চমৎকার একটা গাড়ি। আর এটা হলো 2001 এর রেজিস্ট্রেশন, মডেল হচ্ছে 1998, পেপারস 2022-23 পর্যন্ত করা, 22 পর্যন্ত করা, 2000 সিসি। আর এই গাড়িটার সামনে পিছনে মনে হয় অরিজিনাল গ্লাস আছে, স্টিকার দেখতে পাচ্ছি, জি সব আপ টু ডেট, অরিজিনাল অরিজিনাল গাড়ি। আর ওভারঅল গাড়িটা কিন্তু ভালোই হবে, একটু সাইড থেকে দেখাই। এই হচ্ছে গাড়ির কন্ডিশন। ফিজিক্যালি আপনারা আসার পরে গাড়িগুলো কিন্তু দেখে একটা টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ থাকতেছে। সো আমরা শুধু আপনাদেরকে সন্ধান দিয়ে দিব এই মুহূর্তে কোন শোরুমে কি গাড়িটা আছে। দেখতেছি সুপার স্টার লিমো। আর এ হচ্ছে গাড়ির ব্যাক ভিউ, ঢাকা মেট্রো গ14 সিরিয়ালের গাড়ি। মালিক ভাই কত যাচ্ছেন সুপার স্টার লিমোর দাম? এটা 6,10,000টা চাচ্ছি। 6,10,000? 6,10,000। ওকে, সো চমৎকার এই গাড়িটা কিন্তু 6,10,000 টাকা হলে আপনারা পাবেন। আর পিছনে দেখতে পাচ্ছেন মিন এন্টারপ্রাইজ কার ইম্পোর্টার এন্ড সেলস সেন্টার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার একটা স্টিকার লাগানো আছে। আমাদের পিছনের খোলা হয়েছে, পিছনের দরজা একটু দেখেন। এটাতে কি সানরুফ আছে নাকি? সানরুফ আছে, দুইটা সানরুফ আছে। আবার সানরুফ আছে, এটাতে কিন্তু ডুয়েল সানরুফ আছে সামনে এবং পিছনে। সো সব সেমিনার যারা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ধরনের গাড়ি আসলে স্পেশাল, বাইরে দিয়ে আপনারা কিন্তু দাঁড়াতে পারবেন। সো 1998 এর মডেল এবং 2001 এর রেজিস্ট্রেশন, 22 পেপার সাবমিট। এই গাড়িটার দাম হচ্ছে 6,10,000 টাকা। 10,000 টাকা হাসান ভাইয়ের ভিডিওর উপর লোকে ছেড়ে দিলাম। আবার ছেড়ে দিলেন? জি, আরো ছেড়ে দিলাম 10,000 টাকা। ওকে, সো 10,000 যদি ছেড়ে দেয় তাহলে এটার দাম দাঁড়াচ্ছে 6,00,000 টাকা। ওকে মালিক ভাই, এখানে আরো একটা এক্স করলা দেখতে পাচ্ছি, চমৎকার আরো একটা এক্স করলা কিন্তু আমাদের সামনেই আছে। আর এটা হচ্ছে 2005 এর মডেল, রেজিস্ট্রেশন 2010-এ, 5 এর মডেল এবং 10 এর রেজিস্ট্রেশন। একটা এক্স করলা দেখতেছেন, এটা 22 পেপার সাবমিট আছে। ভিতরে বিস্কিট, ভিতরে বিস্কিট কালার। ওকে, অনেকেই ভিতরের বিস্কিট কালার ইন্টেরিয়রটা খুব পছন্দ করেন। চমৎকার সিটগুলোও কিন্তু ওকে আছে, আপনারা জাস্ট কিনে নিয়ে চালাতে পারবেন, কোনো কাজ কাম নাই, কোনো কাজ কাম নেই। ওকে, কাজ কাম থাকলে করে দেব। ওকে, পিছনে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নিউ শেপ, ঢাকা মেট্রো গড় 27 সিরিয়াল, 96-28 হচ্ছে সিরিয়াল নাম্বার। সো গাড়িটা আসলে ওভারঅল মোটামুটি ফ্রেশ আছে এবং 4টা চাকায় কিন্তু অ্যালয় রিং, 2005-এর মডেল আর 10-এর রেজিস্ট্রেশন। কাগজ 22 মালিক ভাই, এটা হলো আমরা 9,70,000টা চাচ্ছি। 9,70,000 টাকা। মালিক ভাই, এটা পেপারস তো 21-22 আপডেট, আপ টু ডেট, আপ টু ডেট পেপারস। এই হচ্ছে ভিতর ইন্টেরিয়র, সামনে আবার নেভিগেটর লাগানো আছে, মনিটর লাগানো আছে। এই হলো পিছনের সিটগুলো, দরজাগুলো অটো, অটো অটো দরজাগুলো লাগিয়ে যাবে। ওকে, যাই হোক, আমরা গাড়িটার পিছন দিকে চলে আসলাম। ঢাকা মেট্রো 6-51-58 হলো সিরিয়াল নাম্বার। দেখছিলেন আপনারা এক্স নোয়া, আর এই গাড়িটা কিন্তু 2001 এর মডেল, 5-এর রেজিস্ট্রেশন, 2000 সিসি, ফার্স্ট পার্টি, যে কোনো সময় নাম ট্রান্সফার পসিবল। জি জি, যে কোনো, এটার দাম চাচ্ছিল আমরা 8,80,000 টাকা। হাসান ভাইয়ের ভিডিও বললো আর আমি 20,000 টাকা ছাড় দিয়ে দেবো। এটা 20,000 টাকা ছাড় দিয়ে দেবো। ও মাই গড, তাহলে 8,60,000। 8,60,000 টাকা ফ্রেন্ডস, 8,60,000 টাকা হলে কিন্তু আপনারা এই এক্স নোয়াটা পাবেন। আর প্রত্যেকটা গাড়ি কিন্তু আজকে আমার কাছে খুব ভালো লাগতেছে, ফ্রেশ ফ্রেশ কন্ডিশন এবং প্রাইসগুলো কিন্তু রিজনেবল। কমেন্ট করে আপনি জানিয়ে দেন কোন গাড়িটা আপনি কিনতে চাচ্ছেন। এখানে একটা হায়েস্ট জিএল দেখতে পাচ্ছি, একটু কম প্রাইসের মধ্যে মনে হয় এই হায়েস্টটা পাওয়া যাবে, 2003-এর মডেল আর 8-এর রেজিস্ট্রেশন। সো অনেকেই কিন্তু হাসান ভাই হায়েস্ট গাড়ির ভিডিও দেন, আজকে কিন্তু পেয়ে গেলাম, দুইটা হায়েস্ট আছে আজকের ভিডিওতে। এটা 2021 পর্যন্ত আপ টু ডেট আসার পরে কিন্তু আপনারা কথা বলতে পারবেন। এই হলো ভিতরের ইঞ্জিনিয়ার,
যাদের হাইয়েস্ট লাগবে দ্রুত যোগাযোগ করেন, কারণ কম দামের হাইয়েস্ট কিন্তু পাওয়া যায় না, শেষ হয়ে যায়। আর এই গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 14 সিরিয়াল 1668 সিরিয়াল নাম্বার। আমরা এবার আপনাদেরকে শোরুমের বাইরে কিছু গাড়ি আছে সেসব গাড়িগুলো দেখাবো। বন্ধুরা এবার আপনাদেরকে দেখাচ্ছি একটা এক্স ফিল্ডার জি গ্রেড। এটা কত মডেল? এটা মডেল হলো 3, রেজিস্ট্রেশন হলো 7 2007 এর মডেল আর 7 এর রেজিস্ট্রেশন আপ টু ডেট 22 পেপারস আপডেট জি। গাড়িটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেরুন কালারের, খুবই চমৎকার একটা গাড়ি। আর ভিতর ইন্টেরিয়রটা একটু দেখাই, এটা লক করা যায়, ভিতরটা দেখাতে পারলাম না, ও খোলা আছে সরি। এই হলো ভিতর ইন্টেরিয়র, বিস্কিট কালার, বিস্কিট কালার, খুবই চমৎকার কন্ডিশন। সামনে কিন্তু মনিটর লাগানো আছে, ব্যাক ক্যামেরা আছে, অল পাওয়ার শোবার। ভিতরের সিটগুলো কিন্তু বেশ চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন। একটু পিছন দিক থেকে দেখাই, জি এডিশনের এক্স ফিল্ডার ঢাকা মেট্রো গো 19 সিরিয়ালের গাড়ি। এটা কিন্তু ওভারঅল ফ্রেশ আছে, নিউলি পেন্ট, এবং উপরে কিন্তু ক্যারিয়ার আছে, আপনারা কিন্তু লাগেজ টাগেজ চাইলে রাখতে পারবেন। আর এই পাশ থেকেও একটু ইন্টেরিয়রটা দেখেন, সামনে পিছনে অরিজিনাল গ্লাস, সামনে পিছনে অরিজিনাল গ্লাস আছে। আচ্ছা এক্স ফিল্ডার কত যাচ্ছেন দাম? মেটার চাচ্ছি হলো 8,60,000 টাকা, 8,60,000 টাকা, একটু কমান না, 10,000 টাকা হাসান ভাই ভিডিও বলে ছেড়ে দিলাম। ওকে 8.5 লাখ টাকা, 10,000 টাকা ডিসকাউন্ট, আর 8.5 লাখ টাকা হলেই কিন্তু আপনার এই গাড়িটা পাচ্ছেন। আর আজকের ভিডিওতে কিন্তু থাকবে মাত্র 1,80,000 টাকা, চমৎকার একটা গাড়ি। নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমরা এবার চলে যাব আরও একটা হাইয়েস্টের সামনে। বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা হাইয়েস্ট আছে, সুপার জিএল ঢাকা মেট্রো 14 সিরিয়াল, এবং এই গাড়িটা কিন্তু ব্লু কালারের। আমরা এই গাড়িটা একটু দেখাই আপনাদেরকে, 2011 মডেল, রেজিস্ট্রেশন 2016, আর এটা কিন্তু 22 পেপার সাবডেট, 2000 সিসি গাড়ি। এটার ইঞ্জিনের কী অবস্থা ভাইয়া? ভাই ইঞ্জিনের কন্ডিশনে খুবই ভালো গাড়ি। ভিতরে ইঞ্জিনের একটু দেখাই আপনাদের, সিটগুলো একটু দেখেন, হায়েস্ট গাড়ি অনেকেই খুঁজে পান না। আমি বলবো যারা হায়েস্ট খোঁজেন এই গাড়িটা তাদের জন্য পারফেক্ট হতে পারে। 2011 মডেল আর 16 রেজিস্ট্রেশন, হায়েস্ট জিএল কত দাম ভাইয়া? ভাই এটার দাম চাচ্ছি 18,20,000 18,20,000 আর হাসান ভাইয়ের জন্য 20,000 টাকা আমি ছাড় দিয়ে দিলাম। ওকে 18,00,000 টাকা হলে কিন্তু আপনারা এই হায়েস্ট জিএলটা পাবেন। ফ্রেন্ডস পাশে আরও একটা নোয়া গাড়ি দেখতে পাচ্ছি, 1996 মডেল, রেজিস্ট্রেশন 2002, আর এটাও কিন্তু 2022 পেপারস আপডেট, কমপ্লিট একটা গাড়ি। এই গাড়িটার ভিতর ইন্টেরিয়রটা একটু দেখেন, ঢাকা মেট্রো 14 সিরিয়াল। এটা লক করা তুই দেখ। আচ্ছা ভাইয়া 1996 এর মডেল, 96 মডেল আর 2 এর রেজিস্ট্রেশন জি। এই নোয়াটার প্রাইস কত যাচ্ছে? এটা ভাই আমরা চাচ্ছি হলো 6,00,000 টাকা, 6,00,000 টাকা জি, 6,00,000 টাকা। ওকে 6,00,000 টাকা হলে কিন্তু আপনারা এই নোয়াটা পাবেন। এবার পাশে যেটা দেখতে পাচ্ছি এই গাড়িটা কিন্তু আপনার 2010 এর মডেল এবং 16 রেজিস্ট্রেশন, এটা বাচ্চা নোয়া। ওকে অনেকেই এই গাড়িগুলো খোঁজেন, বাচ্চা নোয়া, ছোট সাইজের নোয়া, দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন। এই গাড়ির ইন্টেরিয়র একটু দেখেন, পিছনের সিটগুলো একটু দেখেন। ওকে বাচ্চা নোয়া, 2010 এর মডেল আর 16 রেজিস্ট্রেশন, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনারা। 22/16 পেপারস আপডেট, সো এভরিথিং ওকে আছে জি ভাই, সব আপ টু ডেট, কাগজপত্র আপ টু ডেট, খালি নিবে আর চালাবে, সব ওকে আছে। কত দাম এটা ভাই? আমি 6,00,000 টাকা চাচ্ছি, 6,00,000 টাকা চাচ্ছি, 10,000 টাকা ছাড় দিয়ে দিব হাসান ভাই রিপিট ওকে জি, 5,90,000 জি, 5,90,000। সো আপনারা নোয়া 2010 এর মডেল পাচ্ছেন 5,90,000 টাকা। আমি ঠিকানাটা আরেকবার আপনাদেরকে বলে দেই, এখানে হচ্ছে কাঁচপুর ব্রিজ, তার পাশে কিন্তু বিম এন্টারপ্রাইজ, আর এই পাশে আছে আপনার সিনা গার্মেন্টস, এর জাস্ট অপোজিটে আপনারা মিম এন্টারপ্রাইজে আসবেন। এখানে আসলে কিন্তু বেশ চমৎকার চমৎকার গাড়ির কালেকশন আপনারা পাবেন। বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর একেবারে শেষ প্রান্তে, কিন্তু ওই যে শুরুতে বলেছিলাম
মাত্র 1,80,000 টাকা একটা গাড়ি দেখাবো। এই যে দেখেন বন্ধুরা, জাস্ট এক কথায় অসাধারণ। এই গাড়িটার দাম মাত্র 1,80,000 টাকা, ভাবাই যায় না এত চমৎকার একটা গাড়ি। এবং এই গাড়িটা কিন্তু রানিং ডেট ফেল, তার মানে হচ্ছে এই 2021 সালেই কিন্তু আপনার রানিং ডেট ফেল হয়েছে। বাট গাড়ির কন্ডিশনটা একটু দেখেন, অল পাওয়ার, মানে গিয়ার থেকে শুরু করে চারটা গ্লাসে কিন্তু আপনার অটো নামবে। ড্রাইভিং সিটের পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অল পাওয়ার। আর চমৎকার এই গাড়িটা, আপনারা 1,80,000 টাকা পাবেন। 93 মডেল ছিল আর 2000 সালে রেজিস্ট্রেশন। জাস্ট এখানে একটু দেখেন, 2021 এপ্রিলে কিন্তু আপনার ডেট ফেল হয়েছে। আর এটা অরিজিনাল গ্লাস, সেজন্য পাল্টানো কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। সো ওভারঅল গাড়িটা কিন্তু খুবই সুন্দর আছে, এই প্রাইসে এত চমৎকার গাড়ি কিন্তু পাওয়া যায় না। আমি বলবো এই গাড়িটা আপনারা ড্রাইভিং বা ট্রেনিং কারের জন্য চাইলে ইউজ করতে পারবেন, আর যদি আপডেট করে চান সারা বাংলাদেশ কিন্তু আপনারা ঘুরতে পারবেন। ঢাকা মেট্রো গো সিরিয়াল। মালিক ভাই, এটা তো দাম আগেই বলে দিছি, 1,80,000 টাকা। এটা ডিসকাউন্ট হবে? জি না, এটা ডিসকাউন্ট নেই। ওকে, সো এটা কিন্তু যে প্রাইস বলা হচ্ছে এটাই ফাইনাল প্রাইস। 1,80,000 টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার গাড়িটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এক এক করে সবগুলো গাড়ি দেখাইছি, আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো গাড়িটা কিন্তু এই শোরুম থেকে কিনতে পারবেন। আমার একটাই কথা থাকবে, গাড়ি কেনার আগে একবার এই শোরুমটা একটু ভিজিট করেন। তো বিদায় নেওয়ার পালা, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই ছিলেন এবং আজকের গাড়ির প্রাইসগুলো আসলেই খুব রিজনেবল মনে হয়েছে। মালিক ভাই, ভিডিও শেষ করে দেওয়ার আগে আমার দর্শককে উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আসসালামু আলাইকুম ভাইরা, সবাই আমার প্রতি আপনার প্রতি সালাম থাকবে, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমি সবার জন্য দোয়া করি, আর প্রবাসী ভাইদের জন্য আমার দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন, আর সবার প্রতি আমার একটা করে দাওয়াত থাকবে, চা আর এক কাপ করে চা খেয়ে যাবেন। ওকে, চা উইথ বিস্কেট। আপনারা অবশ্যই ভিজিট করবেন এই শোরুমটা। আর আমি চলে যাব খুব শীঘ্রই, আমার নতুন কোনো গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আবারও বলতেছি, ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভাইরাল করে দেন, কারণ আপনাদের জন্যই কিন্তু আমি সব সময় নতুন নতুন ভিডিও নিয়ে আসি, যাতে করে বাংলাদেশে বা দেশের বাইরে যে যেখানেই থাকুন না কেন, আপডেটেড ইনফরমেশনগুলো যেন আপনার মোবাইলের মধ্যে চলে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন হাসান ব্লগ। আসসালামু আলাইকুম।